আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাজে প্রতাপপুর সংলগ্ন কালীতলার পূর্বপাড়া এলাকা। অভিযোগ, স্থানীয় বাসিন্দা অমর দাস বুধবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করতে বাজে প্রতাপপুরে তৃণমূলের স্থানীয় নেতা দেবপ্রকাশ গাঙ্গুলির কার্যালয়ে গিয়েছিলেন। জন্মদিন পালনের পর তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন কালীতলা সংলগ্ন এলাকার রাজালাল ও কয়েকজন যুবক তার পথ আটকে মারধর করে বলে অভিযোগ। বৃহস্পতিবার অমর দাস তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। আমি কালকে আমাদের দেবপ্রসাদ গাঙ্গুলির টিএমসির সহায়ত কাজে আমার কালকে দিদির জন্মদিনে আমরা কেক টেক কাটা হচ্ছিলো আর কি, তো কেক টেক কেটে আমরা বাড়ি যাচ্ছিলাম। আর আমাদের এখানে রাজা বলে একজন আছে, আমি এখানে আসি বলে ও বেড়াই আমাকে ঢুকছিল, ওখানে গেলে তোকে মারবো ধরবো বলে রাজা। কালকে আমরা এখান থেকে বাড়ি গেছি, বন্ধ করে তারপরে ওখানে ওরা চারজন ছিল আমাকে আটক করে, চারজন মিলে একজন হচ্ছে রাজা, একজন হচ্ছে তাপস কর্মকার, আর একজন হচ্ছে তোমার ইয়ে বিশাল। ওরা কোন দল করে? ওরা টিএমসি করে, আর দুঃখ সঙ্গে আছে ওরা সাহেবের দেবার লোকেরা। হ্যাঁ, আলম আপনার কার লোক? আমরা টিএমসি করি, আমি সবুজ সবুজ দেবশ্রী গাঙ্গুলির আমরা অফিসে যাওয়া আসা করি। আমরা অনেকদিন থেকে ওনারা আমাদের ওইখানে কেউ থাকতে পারে না, সবাইকে ভয় দেখি পারে, কারণটা ছিল ক্ষমতায় দেবার ক্ষমতায় মারবে, কিছু গল্লি মেরে বেড়াবে, সবাইকে কে বলে রাজা মেরে বেড়াবে, কিছু কেউ কিছু বলতে গেলে ওই যেটা করবে নিজে নিজে যা পরিচয় করবে যাকে মারবে কেউ কিছু বলতে পারবে না। এখন কোথায় যাচ্ছে? এখন এই সময় থানা আমি চাই বিচার চাই, আমার এই অবস্থা করলো যেরকম, আমার সব সেলাই হয়েছিল তিনটে সেলাই, এইখানে ফেরিয়ে দিয়েছে না, কান্দু রক্ত বেরিয়েছে আমার। কি নাম আপনার? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।